পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটি শব্দ হচ্ছে মা। মায়ের কাছে একটি সন্তান যেমন তার জগৎ, তেমনি সন্তানের কাছে তার মাই সব। আর এজন্য মা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটি সবচেয়ে মধুর। একটি সন্তান যখন ঠিকমতো খেতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের কাজ নিজেও করতে পারে না, তখন তাকে আগলে রাখেন মা। তারপরও মমতার চাদরে উষ্ণতায় তাকে বড় করে তোলে। সন্তানের সব আবদার মা হাসি মুখে মেনে নেয়। শত কষ্টের মাঝেও মা তার সন্তানের গায়ে এক ফোঁটা আঁচড় লাগতে দেয় না। সন্তানের হাসি যেন মায়ের হাসি হয়ে যায়। অনেক ক্ষেত্রে সন্তান বড় হয়ে মাকে নানাভাবে অবহেলা করে, তার সাথে খারাপ আচরণ করে এবং অনেক ক্ষেত্রে মায়ের শেষ অবস্থান হয় বৃদ্ধাশ্রম। তাও যেন অভিশাপ দিতে নারাজ এই মা। যেন মমতার এই মূর্তি তার ভালোবাসার দ্যুতি ছাড়তে পারলেই তৃপ্তি। এরপরও সন্তানের জন্য মায়ের ভালোবাসার তুলনা নেই। এখনও মাকে ভালোবাসে আর তার প্রতি শ্রদ্ধাশীল এমন সন্তানের অভাব নেই। তাদের ভালোবাসাতেই বেঁচে আছে মা, মমতা আর মাতৃত্ব। উৎসাহ দেওয়া মায়ের সাথে সন্তানের এমন একটি বন্ধন যে তাকে নিয়ে মায়ের পুরো দুনিয়া। কী করলে সন্তান ভালো হবে তাই নিয়ে তার সব চিন্তা। তাই যে কোনো কাজে মা সন্তানকে সবার আগে উৎসাহ দিয়ে থাকে, কারণ মা জানেন যখন তার সন্তান সেই কাজটিতে বিজয়ী হবে তখন তার চেয়ে খুশি আর কেউ হতে পারে না। সন্তানের হাসি মাখা মুখটি যেন মায়ের কাছে তপ্ত রোদে এক ফসলা বৃষ্টি। মনের কথা বুঝতে পারা মানুষের মুখ দেখে যেতেসি ভুল বললেও সন্তানের মুখ দেখে মা কখনোই ভুল বলতে পারে না। মায়ের এই অপর এক ক্ষমতা আছে যা তিনি না বলেই বুঝে যান সন্তানের মনে কি চলছে, মাকে সে কি বলতে চায়, নয়তো মায়ের কাছে সে কি লুকাতে চায়। শত কষ্ট হলেও মা তার সন্তানের সেই আবদার রাখে, আর সন্তানের সেই ভালোবাসা মাখা মা ডাক মায়ের কাছে যেন মধুর থেকেও মধুর হয়ে যায়। এইভাবেই মায়ের সাথে সন্তানের সম্পর্ক সুন্দর আর ভালোবাসাপূর্ণ হয়ে ওঠে। সহযোগী এই একটি মাধ্যম যা মা তার সন্তানের জন্য নিজ হাতে তৈরি করে দেন, যাতে সে তার মাকে নিজের সহযোগী মনে করে। এতে মায়ের সাথে সম্পর্ক আরও মিষ্টি হয় আর খুনসুটিপূর্ণ হয়। তারা একে অন্যের উপর আস্থাশীল আর কাজ করতে ভালোবাসে। মা আর সন্তানের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ঠিক এই পথ ধরেই।